সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি কালিম্পং থেকে। বন্ধুরা, ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম কালিম্পং বাস স্টেশন থেকে 2.5 কিলোমিটার দূরে পাইন ভিউ নার্সারিতে। আমরা এখন পাইন ভিউ নার্সারিটা ঘুরে ঘুরে দেখব। গত পর্বে আপনারা দেখেছিলেন মর্গান হাউস, যা কালিম্পং এর পুরনো এবং বিখ্যাত একটি বাড়ি। এছাড়াও আপনারা দেখেছিলেন খুবই নান্দনিক এবং ঐতিহ্যবাহী কালিম্পং এর বুদ্ধিস্ট মনেস্ট্রি। তো বন্ধুরা, চলুন আমরা কালিম্পং এর ফাইন ভিউ নার্সারি বা ক্যাকটাস গার্ডেনটা ঘুরে ঘুরে দেখি। ফাইন ভিউ নার্সারি হলো পশ্চিমবঙ্গের কালিম্পং এর আতিশা রোডে অবস্থিত একটি ক্যাকটাস নার্সারি। এটি কালিম্পং এর জনপ্রিয় যতগুলো নার্সারি আছে তার মধ্যে অন্যতম, এবং কালিম্পং এর যতগুলো টুরিস্ট স্পট আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ক্যাকটাস গার্ডেন বা ফাইন ভিউ নার্সারি। কালিম্পং যারা ঘুরতে আসেন তারা তাদের ভ্রমণ তালিকায় এই ক্যাকটাস গার্ডেনটাকে অবশ্যই রাখেন, কারণ হচ্ছে এটি শহর থেকে খুবই কাছে, স্বল্প দূরত্বে। বন্ধুরা, আরেকটা জিনিস আপনাদেরকে না বললে নয়, এই ক্যাকটাস গার্ডেনের মধ্যে হোমস্টের ব্যবস্থা আছে। আপনারা চাইলে কালিম্পং এর পাইন ভিউ নার্সারি বা ক্যাকটাস গার্ডেনের ভিতরে যে হোমস্টেটা আছে এটাতে আপনারা থাকতে পারেন। এখানে অনলাইনে আপনারা বুকিং দিয়ে অথবা ওয়েবসাইটে গিয়ে কালিম্পং ক্যাকটাস গার্ডেন কর্তৃপক্ষের নাম্বার নিয়ে যোগাযোগ করে আপনারা বুকিং দিয়ে চলে আসতে পারেন। খুবই সুন্দর এবং মনোরম একটা পরিবেশ চারপাশে। কালিম্পং হিল স্টেশনের ফাইন ভিউ নার্সারি ক্যাকটাস সংগ্রহের জন্য খুবই পরিচিত একটি গার্ডেন। 1500টি বেশির প্রজাতির ক্যাকটাস এখানে পাওয়া যায়, যা 4 দশক ধরে সারা বিশ্ব থেকে নিরলসভাবে সংগ্রহ করা হয়েছিল। দার্জিলিং জেলার অন্তর্গত এই জায়গায় ব্যক্তিগত নিতান্তই শখের বসে মহান এস প্রধান নামে এক ব্যক্তি এই নার্সারি শুরু করেন, যার খ্যাতি এশিয়া নয় সারা পৃথিবীতে সমাদৃত। ভূমি থেকে 4000 ফিট উপরে প্রতিষ্ঠিত এই নার্সারি, এখানে প্রায় 1000 বিলুপ্ত প্রজাতির ক্যাকটাস রয়েছে। আপনারা যারা কালিম্পং আসবেন অবশ্যই সময় পেলে এই ক্যাকটাস বাগানটি ঘুরে দেখবেন। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে বাগানটি। সবচেয়ে বড় কথা হচ্ছে বাগানের আশপাশের পরিবেশটা এক কথায় অসাধারণ। ক্যাকটাস একটি উদ্ভিদ, ক্যাকটাসের কথা মনে হতে অনেকে মনে করতে পারেন এটি একটি কাঁটাযুক্ত অপ্রয়োজনীয় গাছ, আসলে তা কিন্তু নয়। আমরা না জেনে অনেক গুরুত্বপূর্ণ গাছকে অবহেলা মনে করি। আধুনিক চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্যাকটাসের অনবদ্য ভূমিকা রয়েছে। ক্যাকটাসের বসবাস বেশিরভাগ মরু অঞ্চলে, তবে কিছু কিছু প্রজাতি ক্যাকটাস তুষারপাত অঞ্চলে বেঁচে থাকে। ক্যাকটাস পানি সংকট দূর করে, সংরক্ষণের ক্ষমতা রয়েছে। বন্ধুরা, ক্যাকটাস গার্ডেনে প্রবেশ করার জন্য জনপ্রতি 20 রুপি করে আপনাদেরকে খরচ করতে হবে। আমরা টিমের সদস্য 5 জন 100 রুপি দিয়ে আমরা ভিতরে চলে আসছি খুবই অনায়াসে। ক্যাকটাস গার্ডেনের তত্ত্বাবধায়ক যারা রয়েছেন খুবই অসাধারণ এবং অমায়িক। তারা আমাদেরকে ঘুরে ঘুরে পুরো নার্সারিটা দেখিয়েছেন এবং প্রতিটা গাছ সম্পর্কে আমাদেরকে বিশদ বর্ণনা দিয়েছেন। তাদের আতিথেয়তা আমরা মুগ্ধ। আশপাশের পরিবেশ এবং সৌন্দর্য আমাদের মনকে
বিমোহিত করেছে। বন্ধুরা, আপনারা চাইলে ক্যাকটাস নার্সারি থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ক্যাকটাস সংগ্রহ করতে পারেন। ওনারা বিভিন্ন প্রজাতির ক্যাকটাস এখানে বিক্রি করে থাকেন। তবে বাংলাদেশের থেকে যারা যাবেন তারা দেশে আনতে পারবেন কিনা আমি জানি না, বর্ডার আপনাদেরকে আটকাবে কিনা ইমিগ্রেশন পুলিশ। তবে ইন্ডিয়া থেকে যারা যাবেন তারা অনায়াসে আপনারা আপনাদের পছন্দ মতো ক্যাকটাস সংগ্রহ করে আপনাদের বাসায় রাখতে পারেন। এটি একটি শৌখিন গাছ। তবে বাগানটি অনেক বেশি বড় নয়, মোটামুটি একটি জায়গা নিয়ে গড়ে উঠেছে, সাথে একটি হোমস্টে। হোমস্টেটাও খুবই চমৎকার। যারা থাকতে চান তারা আগে থেকে অনলাইনে বুকিং দিয়ে অথবা এখানে এসেও আপনারা যোগাযোগ করতে পারেন কর্তৃপক্ষের সাথে। হোমস্টে যারা করবেন তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো বন্ধুরা, কালিম্পং এ আজকে আমাদের প্রথম দিন, আমরা একদিনে থাকবো। আজকে সারাদিন পুরা কালিম্পং শহরটা ঘুরে ঘুরে দেখবো কোথায় কি আছে। কালিম্পং এর ফাইন ভিউ নার্সারি সহ আমাদের তিনটা স্পট দেখা হয়ে গেছে। পরবর্তী গন্তব্যে আমরা যাব। তো যারা আমাদের আগের ভিডিওটা দেখেননি আমরা ভিডিওটার লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আশা করি আপনারা দেখে নেবেন। আগের ভিডিওতে রয়েছে মর্গান হাউস, খুবই বিখ্যাত একটি বাড়ি কালিম্পং এর, এবং খুবই ঐতিহ্যবাহী নান্দনিক একটি বুদ্ধিস্ট মনাস্ট্রি। তো বন্ধুরা, আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে আমাদেরকে আপনাদের মতামত জানাবেন। আমাদের পরিবারের সদস্য যদি না হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। তো বন্ধুরা, আগামী পর্ব পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দেখা হবে আগামী পর্বে কলিংপং এর অন্য কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।